দেশ জুড়ে চলছে লকডাউন, এই মতো অবস্থায় দিনমজুর পরিবারদের হাতে চাল ও আলু তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে মানবতর দিয়ে মানসিকতার পরিচয় দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। লকডাউন চলাকালীন যারা দিন আনে দিন খায়, এমন পরিবারদের জন্য আপাতত 2 কুইন্টাল চাল 2 কুইন্টাল আলু তার নিজ বাসগৃহে তিনি সংগ্রহ করে সেগুলি প্রথমে নিজের বিধানসভা কেন্দ্রে দেন। এরপরে যেখান থেকে খবর আসবে দরিদ্র মানুষেরা রয়েছেন, পরবর্তীতে সেখানে গিয়ে তিনি সেগুলো দেবেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হবে। লকডাউন চলাকালীন তিনি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক সকলকেই নজর রেখেছেন, সকলেরই বিপদে ছুটে গেছেন। মাননীয় মন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। অনেক গরিব মানুষ আছে, দিন আনি দিন খাওয়া মানুষ, টোটোওয়ালা অটোওয়ালা, দিন মজুর খেত মজুর, তারা তাদের যাতে তাদেরকে কিছু চাল আলু এই সমস্ত দিয়ে তাদেরকে খাবার ব্যবস্থা করা, সেই জন্যই চাল আলু এই সমস্ত কেনা হচ্ছে। এগুলো প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে এলাকায় এলাকায়। মানে কী কারণে দিচ্ছে? এই যে লকডাউন, করোনা ভাইরাসের ব্যাপারে যে লকডাউন ঘোষণা হয়েছে, মানুষের তো কাজকর্ম অনেক বন্ধ হয়ে গেছে না, খেত মজুর দিন মজুর বিভিন্ন জায়গায় কাজ করে, বাড়িতে কাজ করে, সেই লোকগুলো আর কী করবে, তাদের জন্য কিছু চাল আলু প্যাকেট করে তাদেরকে দেওয়া হবে। সমাজে কী বার্তা দিবেন আরও মানুষকে? হ্যাঁ, আমি কালকে তো সারাদিনেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে ফোন করেছি যে ভাই তোমরাও কিছু কিছু কেনো, কিনে এটা গরিব মানুষের মধ্যে বিতরণ করুন। আমাদের এমএলএ আছে, আমাদের জেলা পরিষদের মেম্বাররা আছে, প্রধানরা আছে, বিভিন্ন স্তরের মানুষ, ব্যবসায়ীরা আছে, সবার কাছে আবেদন জানিয়েছি যে এই মুহূর্তে গরিব মানুষের পাশে দাঁড়ান, গরিব মানুষের পাশে থাকুন, তাদের একটু খাবার যোগান দেওয়ার ব্যবস্থা করুন। এই আবেদন আমি সারা জেলার সব ধরনের মানুষের কাছে রেখেছি।